নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী। রজনী একটি ব্যতিক্রম ধর্মী উপন্যাস, ধারাবাহিকভাবে পাঠ করব, সঙ্গে থাকুন। শুরু করছি রজনী, আজ দ্বিতীয় পর্ব। হিরলাল ভগিনীর কাছে সবিশেষ শুনিয়া জিজ্ঞাসা করিল, টাকার কথা সত্য তো? যেই কানিকে বিবাহ করিবে সেই টাকা পাইবে? চাঁপা সে বিষয়ে সন্দেহ ভঞ্জন করিল। হিরলালের টাকার বড় দরকার, সে তখনই আমার পিতৃভবনে আসি দর্শন দিল। পিতা তখন বাড়ি ছিলেন, আমি তখন সেখানে ছিলাম না, আমি নিকটস্থ অন্য ঘরে ছিলাম। অপরিচিত পুরুষে পিতার সঙ্গে কথা কহিতেছে কণ্ঠস্বরে জানিতে পারিয়া কান পাতিয়া কথাবার্তা শুনিতে লাগিলাম। হিরালালের কি কর্কশ কদর্য স্বর! হিরালাল বলিতেছে, সতীনের উপর কেন মেয়ের দিবে? পিতা দুঃখিতভাবে বলিলেন, কি করি, না দিলে তো বিয়ে হয় না, এতকাল তো হল না। হিরালাল বলিল, কেন, তোমার মেয়ের বিবাহের ভাবনা কি? পিতা হাসিলেন, বলিলেন, আমি গরিব, ফুল বেচিয়ে খাই, আমার মেয়েকে কে বিবাহ করিবে? তাতে আবার কানা মেয়ে, আবার বয়সও ঢের হয়েছে। হিরালাল বলিল, কেন, পাত্রের অভাব কি? আমায় বলিলে আমি বিয়ে করি, এখন বয়স্কা মেয়েই তো লোকে চায়। আমি যখন পত্রিকার এডিটর ছিলাম তখন আমি মেয়ে বড় করিয়া বিবাহ দিবার জন্য কত আর্টিকেল লিখেছি, পড়িয়া আকাশের মেঘ ডেকে উঠেছিল। বাল্য বিবাহ, ছি ছি, মেয়ে তো বড় করিয়াই বিবাহ দিবে। এসো, আমাকে দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে দাও, আমি এ মেয়ে বিয়ে করিব। আমরা তখন হিরালালের চরিত্রের কথা সবিশেষ শুনি নাই, পশ্চাৎ শুনিয়াছি। পিতা ইতস্তত করিতে লাগিলেন, এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হয় ভাবিয়া শেষে একটু দুঃখিত হইলেন। শেষে বলিলেন, এখন কথা ধার্য হইয়া গিয়াছে, এখন আর নড়চড় হয় না। বিশেষ এ বিবাহের কর্তা শচীনবাবু, তাহারাই বিবাহ দিতেছেন, তাহারা যাহা করিবেন তাহাই হইবে, তাহারাই গোপালবাবুর সঙ্গে সম্বন্ধ করিয়াছেন। হিরালাল বলিল, তাদের মতলব তুমি কি বুঝিবে? বড় মানুষের চরিত্রের অন্ত পাওয়া ভার, তাদের বড় বিশ্বাস করিও না। এই বলিয়া হিরালাল চুপি চুপি কি বলিল তাহা শুনিতে পাইলাম না, কেবল পিতা বলিলেন, সে কি? না, আমার কানা মেয়ে। হিরালাল তৎক্ষণাৎ ভগ্ন মনোরথ হইয়া ঘরের এদিক সেদিক দেখিতে লাগিল। চারিদিক দেখিয়া বলিল, তোমার ঘরে মদ নাই? পিতা বিস্মিত হইলেন, বলিলেন, মদ কিসের জন্য রাখিব? হিরালাল মদ নাই জানিয়া বিজ্ঞের নাই বলিল, সাবধান করিয়া দিবার জন্য বলছিলাম, এখন ভদ্রলোকের সঙ্গে কুটুম্বিতা করিতে চলিলে ওগুলো যেন না থাকে। কথাটা পিতার বড় ভালো লাগিল না, তিনি চুপ করিয়া রহিলেন। হিরালাল না বিবাহে না মদে কোনো দিকেই দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে না পারিয়ে ক্ষুণ্ণ মনে বিদায় হইল। বিবাহের দিন অতি নিকট হইল, আরেকদিন মাত্র বিলম্ব আছে,
উপায় নাই, নিষ্কৃতি নাই। চারিদিক হইতে উচ্ছ্বসিত বাড়ির আসি গর্জিয়া আসিতেছে নিশ্চিত ডুবিব। তখন লজ্জায় জলাঞ্জলি দিয়া মাতার পায়ে আছড়াইয়া পড়িয়ে কাঁদিতে লাগিলাম। জোর হাত করিয়ে বলিলাম, আমার বিবাহ দিও না, আমি আই বুড়ো থাকিব। মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কেন? তাহার উত্তর দিতে পারিলাম না, কেবল জোর হাত করিতে লাগিলাম, কেবল কাঁদিতে লাগিলাম। মাতা বিরক্ত হইলেন, রাগিয়া উঠিলেন, গালি দিলেন, শেষে পিতাকে বলিয়া দিলেন। পিতাও গালি দিয়া মারিতে আসিলেন। আর কিছু বলিতে পারিলাম না, উপায় নাই, নিষ্কৃতি নাই, ডুবিলাম। সেই দিন বৈকালে গৃহে কেবল আমি একা ছিলাম। পিতা বিবাহের খরচ সংগ্রহে গিয়েছিলেন, মাতা দ্রব্য সামগ্রী কিনিতে গিয়েছিলেন। এসব যে সময়ে হয় এই সময় আমি দ্বার দিয়ে থাকিতাম, না হয়ে বামাচরণ আমার কাছে বসিয়ে থাকিত। বামাচরণ এদিন বসিয়েছিল, একজনকে দ্বার ঠেলিয়ে গৃহমধ্যে প্রবেশ করিল, চেনা পায়ের শব্দ নহে। জিজ্ঞাসা করিলাম, কে গা? উত্তর আসিল, তোমার যম। কথা কোপযুক্ত বটে, কিন্তু স্বর স্ত্রীলোকের। ভয় পাইলাম না, হাসিয়া বলিলাম, আমার যম কি আছে? তবে এতদিন কোথায় ছিলে? স্ত্রীলোকটির রাগ শান্তি হইল না। দেখ দেখ কানি, এখন জানবি বড় বীর সাধ, পোড়ার মুখী, আবাগি ইত্যাদি গালির ছড়া আরম্ভ হইল। গালি সমাপ্তে সেই মধুর ভাষিনী বলিলেন, হাঁ দেখ দেখ কানি, যদি আমার স্বামীর সঙ্গে তোর বিয়ে হয়, তবে যেদিন তুই ঘর করিতে যাইবি সেই দিন তোকে বিষ খাওয়াইয়া মারিব। বুঝিলাম, চাঁপা খোদ। আদর করিয়া বসিতে বলিলাম, বলিলাম, শুনো, তোমার সঙ্গে কথা আছে। এত গালির উত্তরে সাদর সম্ভাষণ দেখি চাঁপা একটু শীতল হইয়া বসিল। আমি বলিলাম, শুনো, এই বিবাহে তুমি যেমন বিরক্ত আমিও তেমনি। আমার বিবাহ যাহাতে না হয় আমি তাহাই করিতে রাজি আছি। কিসে বিবাহ বন্ধ হয় তাহার উপায় বলিতে পারো। চাপা বিস্মিত হইল, বলিল, তা তোমার বাপ মাকে বলো না কেন? আমি বলিলাম, হাজারবার বলিয়েছি, কিছু হয় না। চাঁপা বলিল, বাবুদের বাড়ি গিয়ে তাদের হাতে পায়ে ধরো না কেন? আমি বলিলাম, তাতেও কিছু হয় নাই। চাঁপা একটু ভাবিয়া বলিল, তবে এক কাজ করিবি। আমি বলিলাম, কি? দুদিন লুকাইয়া থাকিবি? আমি বলিলাম, কোথায় লুকাইব, আমার স্থান কোথায় আছে? চাঁপা আবার একটু ভাবিল, বলিল, আমার বাপের বাড়ি গিয়ে থাকিবি? ভাবিলাম, মন্দ কি, আর তো উদ্ধারের কোনো উপায় দেখি না। বলিলাম, আমি কানা, নতুন স্থানে আমাকে কে পথ চিনাইয়া লইয়া যাইবে, তাহারই বা স্থান দিবে কেন? চাঁপা আমার সর্বনাশী কুপ্রবৃত্তি মূর্তিমতী হইয়া আসিয়াছিল। সে বলিল, তোর তা ভাবিতে হইবে না, সেসব বন্দোবস্ত আমি করিব, আমি সঙ্গে লোক দিব, আমি তাদের বলিয়া পাঠাইব, তুই যাস
তো বল। আমি সম্মত হইলাম, আমার রক্ষার উপায় বলিয়ে বোধ হইল। চাঁপা বলিল, আচ্ছা তবে ঠিক থাকিস। রাত্রে সবাই ঘুমাইলে আমি আসিয়া দ্বারে টোকা মারিব, বাহির হইয়া আসিস। আমি সম্মত হইলাম। রাত্রি দ্বিতীয় প্রহর দ্বারে ঠক ঠক করি অল্প শব্দ হইল। আমি জাগ্রত ছিলাম, দ্বিতীয় বস্ত্র মাত্র লইয়া আমি দ্বারোদ্ঘাটন পূর্বক বাহির হইলাম। বুঝিলাম চাঁপা দাঁড়াইয়া আছে, তাহার সঙ্গে চলিলাম। একবার ভাবিলাম না, একবার বুঝিলাম না যে কি দুষ্কর্ম করিতেছি। পিতামাতার জন্য মন কাতর হইল বটে, কিন্তু তখন মনে মনে বিশ্বাস ছিল যে অল্পদিনের জন্য যাইতেছি, বিবাহের কথা নিবৃত্তি পাইলেই আবার আসিব। আমি চাঁপার গৃহে, আমার শ্বশুর বাড়ি উপস্থিত হইলে পাছে তাহার স্বামী জানিতে পারে এই ভয়ে চাঁপা আমায় তাড়াতাড়ি লোক সঙ্গে দিয়ে বিদায় করিল। যে লোক সঙ্গে দিল তাহার সঙ্গে যাওয়ার পক্ষে আমার বিশেষ আপত্তি, কিন্তু চাঁপা এমনই তাড়াতাড়ি করিল যে আমার আপত্তি ভাসিয়া গেল। মনে কর, কাহাকে আমার সঙ্গে দিল? হীরালালকে। হীরালালের মন্দ চরিত্রের কথা তখন আমি কিছুই জানিতাম না, সেজন্য আপত্তি করি নাই। সে যুবা পুরুষ, আমি যুবতী, তাহার সঙ্গে কি প্রকারে একা যাইব এই আপত্তি। কিন্তু তখন আমার কথা কে শোনে? আমি অন্ধ, পথ অপরিচিত, রাত্রে আসিয়াছি, সুতরাং পথে যে সকল শব্দ ঘটিত চিহ্ন রাখিয়া আসিয়া থাকি সে সকল কিছু শুনিতে পাই নাই। অতএব বিনা সহায়ে বাড়ি ফিরিয়া যাইতে পারিলাম না। বাড়ি ফিরিয়া গেলেও সেই পাপ বিবাহ। অগত্যা হীরালালের সঙ্গে যাইতে হইল। তখন মনে হইল আর কেহ অন্ধের সহায় থাক না থাক, মাথার উপর দেবতা আছেন, তাহারা কখনো লবঙ্গলতার ন্যায় পীড়িতকে পীড়ন করিবেন না। তাহাদের দয়া আছে, শক্তি আছে, অবশ্য দয়া করিয়া আমাকে রক্ষা করিবেন, নহিলে দয়া কার জন্য? তখন জানিতাম না যে ঐশিক নিয়ম বিচিত্র মনুষ্যের বুদ্ধির অতীত। আমরা যাহাকে দয়া বলি ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহার দয়া নহে, আমরা যাহাকে পীড়ন বলি ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা পীড়ন নহে। তখন জানিতাম না যে এই সংসারের অনন্ত চক্র দয়া দাক্ষিণ্য শূন্য, সে চক্র নিয়মিত পথে অনতিক্ষুণ্ণ রেখায় অহরহ চলিতেছে। তাহার দারুণ বেগের পথে যে পড়িবে, অন্ধ হোক, খঞ্জ হোক, আর্ত হোক, সেই পিষিয়া মরিবে। আমি অন্ধ নিঃসহায় বলি অনন্ত সংসার চক্র পথ ছাড়িয়া চলিবে কেন? হীরালালের সঙ্গে প্রশস্ত রাজপথে বাহির হইলাম, তাহার পদশব্দ অনুসরণ করিয়া চলিলাম। কোথাকার ঘড়িতে একটা বাজিল, পথ কেহ নাই, কোথাও শব্দ নাই, দু একখানা গাড়ির শব্দ, দু একজন কামিনীর অসম্মত গীতি শব্দ। আমি হীরালালকে সহসে জিজ্ঞাসা করিলাম, হীরালাল বাবু আপনার গায়ে জোর কেমন? হীরালাল একটু বিস্মিত হইল,
বলিল, তা মন্দ নয়। কেন? আমি বলিলাম, জিজ্ঞাসা করি, তোমার হাতে কিসের লাঠি? হীরালাল বলিল, তালের। কেন? আমি ভাঙিতে পারি? হীরালাল বলিল, সাধ্য কি? আমি বলিলাম, আমার হাতে দাও দেখি। হীরালাল আমার হাতে লাঠি দিল, আমি তাহা ভাঙিয়ে দ্বিখণ্ড করিলাম। হীরালাল আমার বল দেখিয়ে বিস্মিত হইল, আমি আধখানে তাহাকে দিয়ে আধখান আপনি রাখিলাম। তাহার লাঠি ভাঙিয়ে দিলাম দেখিয়া হীরালাল রাগ করিল। আমি বলিলাম, আমি এখন নিশ্চিন্ত হইলাম, রাগ করিও না। তুমি আমার বল দেখিলে, আমার হাতে এই আধখানা লাঠি দেখিলে, তোমার ইচ্ছা থাকিলেও তুমি আমার উপর কোন অত্যাচার করিতে সাহস করিবে না। হীরালাল চুপ করিয়া রহিল। হীরালাল জগন্নাথের ঘাটে গিয়া নৌকা ধরিল। রাত্রিকালে দক্ষিণা বাতাসে পাল দিল। সে বলিল, তাহাদের পিত্রালয় হুগলি, আমি তাহা জিজ্ঞাসা করিতে ভুলিয়ে গিয়েছিলাম। পথে হীরালাল বলিল, গোপালের সঙ্গে বিবাহ তো হইবে না, আমায় বিবাহ করো। আমি বলিলাম, না। হীরালাল বিচার আরম্ভ করিল। তাহার যত্ন বিচারের দ্বারা প্রতিপন্ন করে যে তাহার ন্যায় সৎপাত্র পৃথিবীতে দুর্লভ, আর আমার ন্যায় কুপাত্রীও পৃথিবীতে দুর্লভ। আমি উভয়ই স্বীকার করিলাম, তথাপি বলিলাম যে, না, তোমাকে বিবাহ করিব না। তখন হীরালাল বড় ক্রুদ্ধ হইল, বলিল, কানাকে কে বিবাহ করিতে চাহে? এই বলিয়া নীরব হইল। উভয়ে নীরবে রহিলাম। এই রূপে রাত্রি কাটিতে লাগিল। তাহার পরে শেষ রাত্রে হীরালাল অকস্মাৎ মাঝিদিগকে বলিল, এইখানে ভিড়। মাঝিরা নৌকা লাগাইল। নৌকা তলে ভূমিস্পর্শের শব্দ শুনিলাম। হীরালাল বলিল, নামো, আসিয়াছি। সে আমার হাত ধরিয়া নামাইল। আমি কুলে দাঁড়াইলাম। তাহার পর শব্দ শুনিলাম, যেন হীরালাল আবার নৌকায় উঠিল। মাঝিদিগকে বলিল, দে, নৌকা খুলিয়ে দে। আমি বলিলাম, সে কি, আমাকে নামাইয়া দিয়ে নৌকা খুলিয়ে দাও কেন? হীরালাল বলিল, আপনার পথ আপনি দেখো। মাঝিরা নৌকা খুলিতে লাগিল। দাঁড়ের শব্দ শুনিলাম। আমি তখন কাতর হইয়া বলিলাম, তোমার পায়ে পড়ি, আমি অন্ধ, যদি একান্তই ফেলিয়ে যাইবে তবে কাহার বাড়ি পর্যন্ত আমাকে রাখিয়ে দিয়ে যাও। আমি তো এখানে কখনো আসি নাই, এখানকার পথ চিনিব কি প্রকারে? হীরালাল বলিল, আমাকে বিবাহ করিতে সম্মত আছো? আমার কান্না আসিল, খনিক রুদন করিলাম। রাগে হীরালালকে বলিলাম, তুমি যাও, তোমার কাছে কোনো উপকার পাইতে নাই। রাত্রি প্রভাত হইলে তোমার অপেক্ষা দয়ালু শত শত লোকের সাক্ষাৎ পাইব, তাহারা অন্ধের প্রতি তোমার অপেক্ষা দয়া করিবে। হীরালাল বলিল, দেখা পেলে তো, এ যে চড়া, চারিদিকে জল, আমাকে বিবাহ করিবে।
হীরালালের নৌকা তখন কিছু বাহিরে গিয়েছিল। শ্রবণ শক্তি আমার জীবনাবলম্বন, শ্রবণই আমার চক্ষের কাজ করে। কেহ কথা কহিলে কত দূরে কোন দিকে কথা কহিতেছে তাহা অনুভব করিতে পারি। হীরালাল কোন দিকে কত দূরে থাকিয়া কথা কহিল তাহা মনে মনে অনুভব করিয়া জলে নামি সেই দিকে ছুটিলাম। নৌকা ধরিব, গলা জল অবধি নামিলাম, নৌকা পাইলাম না। নৌকা আরও বেশি জলে নৌকা ধরিতে গেলে ডুবিয়া মরিব। তালের লাঠি তখনও হাতে ছিল, শব্দানুভব করি বুঝিলাম হীরালাল এই দিকে। পিছু হটিয়া কোমর জলে উঠিয়া শব্দের স্থানানুভব করিয়া সবলে সেই তালের লাঠি নিক্ষেপ করিলাম। চিৎকার করিয়া হীরালাল নৌকার উপর পড়িয়া গেল। খুন হইয়াছে, খুন হইয়াছে বলিয়া মাঝিরা নৌকা খুলিয়ে দিল। বাস্তবিক সেই পাপিষ্ট খুন হয় নাই। তখনই তাহার মধুর কণ্ঠ শুনিতে পাইলাম। নৌকা বাহিয়া চলিল, সেই উচ্চৈস্বরে আমাকে গালি দিতে দিতে চলিল। অতি কদর্য অশ্রাব্য ভাষায় পবিত্র গঙ্গা কলুষিত করিতে করিতে চলিল। আমি স্পষ্ট শুনিতে পাইলাম যে সে শাসাইতে লাগিল যে আবার খবরের কাগজ করিয়া আমার নামে আর্টিকেল লিখিবে। সেই জনহীন রাত্রিতে আমি অন্ধ যুবতী একাশেই দ্বীপে দাঁড়াইয়া গঙ্গার কলকল জলকল্লোল শুনিতে লাগিলাম। হায় হায়, মানুষের জীবন কি অসার, তুই কেন আসিস, কেন থাকিস, কেন যাস, এ দুঃখময় জীবন কেন, ভাবিলে জ্ঞান থাকে না কেন। শচীন্দ্রবাবু একদিন তাহার মাতাকে বুঝাইতেছিলেন, সকলই নিয়মাধীন, মানুষের এই জীবন কি কেবল নিয়মের ফল, যে নিয়মে ফুল ফুটে, মেঘ ছুটে, চাঁদ উঠে, যে নিয়মে জল বুদবুদ ভাসে, হাসে, মিলায়, যে নিয়মে ধুলা উড়ে, তৃণ পুড়ে, পাতা খসে, সেই নিয়মেই কি এই সুখ দুঃখময় মনুষ্য জীবন আবদ্ধ, সম্পূর্ণ বিলীন হয়। যে নিয়মের অধীন হইয়া ওই নদী গর্ভস্থ কুম্ভীর শিকারের সন্ধান করিতেছে, যে নিয়মের অধীন হইয়া এই চরে ক্ষুদ্র কীট সকল অন্য কীটের সন্ধান করিয়া বেড়াইতেছে, সেই নিয়মের অধীন হইয়া আমি শচীন্দ্রের জন্য প্রাণ ত্যাগ করিতে বসিয়াছি। ধিক ধিক প্রাণ ত্যাগে, ধিক প্রণয়ে, ধিক মনুষ্য জীবনে, কেনই গঙ্গা জলে ইহা পরিত্যাগ করি না। জীবন অসার, সুখ নাই বলিয়া অসার তাহা নহে। শিমুল গাছে শিমুল ফুলি ফুটিবে তাহা বলিয়া তাহাকে অসার বলিব না। দুঃখময় জীবনে দুঃখ আছে বলি তাহাকে অসার বলিব না। কিন্তু অসার বলি এই জন্য যে দুঃখই দুঃখের পরিণাম, তাহার পর আর কিছু নাই। আমার মর্মের দুঃখ আমি একা ভোগ করিলাম, আর কেহ জানিল না, আর কেহ বুঝিল না। দুঃখ প্রকাশের ভাষা নাই বলিয়া তাহা বলিতে পারিলাম না, শ্রোতা নাই বলিয়া তাহা শোনাইতে পারিলাম না, বোধা নাই বলিয়া তাহা বোঝাইতে পারিলাম না। একটি শিমুল বৃক্ষ হইতে সহস্র শিমুল বৃক্ষ হইতে পারিবে, কিন্তু তোমার দুঃখে আর কয়জনের দুঃখ হইবে।
পৃথিবীতে কে এমন জন্মিয়াছে যে অন্ধ নারীর দুঃখ বুঝিবে? কে এমন জন্মিয়াছে যে এ ক্ষুদ্র হৃদয়ে প্রতি কথায়, প্রতি শব্দে, প্রতি বর্ণে কত সুখ দুঃখের তরঙ্গ উঠে তাহা বুঝিতে পারে? সুখ, দুঃখ, হাঁ সুখও আছে। যখন চৈত্র মাসে ফুলের বোঝার সঙ্গে সঙ্গে মৌমাছি ছুটিয়া আমাদের গৃহমধ্যে প্রবেশ করিত, তখন সে শব্দের সঙ্গে আমার কত সুখ উছলিত কে বুঝিত? যখন বামাচরণের আধু আধু কথা ফুটিয়েছিল, জল বলতে ত বলিত, কাপড় বলিতে খাব বলিত, রজনী বলিতে জুঙ্গি বলিত, তখন আমার মনে কত সুখ উছলিত তাহা কে বুঝিয়েছিল? আমার দুঃখই বা কে বুঝিবে? অন্ধের না দেখায় যে দুঃখ তাহা কে বুঝিবে? বুঝিলেও বুঝিতে পারে, কিন্তু দুঃখ যে কখনো প্রকাশ করিতে পারিলাম না, এ দুঃখ কে বুঝিবে? পৃথিবীতে যে দুঃখের ভাষা নাই, এ দুঃখ কে বুঝিবে? ছোট মুখে বড় কথা তোমরা ভালোবাসো না, ছোট ভাষায় বড় দুঃখ কি প্রকাশ করা যায়? এমনই দুঃখ যে আমার যে কি দুঃখ, তাহাতে হৃদয় ধ্বংস হইলেও সবটা আপনি মনে ভাবিয়ে আনিতে পারি না। মনুষ্য ভাষাতে তেমন কথা নাই, দুঃখ ভোগ করি কিন্তু দুঃখটা বুঝিয়ে উঠিতে পারি না। আমার কি দুঃখ কি তাহা জানি না, কিন্তু হৃদয় ফাটিয়ে যাইতেছে। দুঃখে তোমার বক্ষ বিদীর্ণ হইতেছে, প্রাণ বাহির করিয়া দিয়া শূন্য মার্গে পাঠাইতে ইচ্ছা করিতেছে, কিন্তু কি দুঃখ তাহা আপনি বুঝিতে পারিতেছ না। ইহা কি সামান্য দুঃখ? সাধ করিয়া বলি জীবন অসার। যে জীবন এমন দুঃখময় তাহার রক্ষার জন্য এত ভয় পাইতেছিলাম কেন? আমি কেন ইহা ত্যাগ করি না? এই তো কলনাদিনী গঙ্গার তরঙ্গ মধ্যে দাঁড়াইয়া আছি, আর দুই পা অগ্রসর হইলেই মরিতে পারি। না মরি কেন? এ জীবন রাখিয়া কি হইবে? মরিব। আমি কেন জন্মিলাম, কেন অন্ধ হইলাম? জন্মিলাম তো শচীন্দ্রের যোগ্য হইয়া জন্মিলাম না কেন? শচীন্দ্রের যোগ্য না হইলাম, তবে শচীন্দ্রকে ভালোবাসিলাম কেন? ভালোবাসিলাম তবে তাহার কাছে রহিতে পারিলাম না কেন? কিসের জন্য শচীন্দ্রকে ভাবিয়া গৃহ ত্যাগ করিতে হইল? নিঃসহায় অন্ধ গঙ্গার চরে মরিতে আসিলাম কেন? কেন বাণীর মুখে কুটার মতো সংসার স্রোতে অজ্ঞাত পথে ভাসিয়ে চলিলাম? এ সংসারে অনেক দুঃখী আছে, আমি সর্বাপেক্ষা দুঃখী কেন? এ সকল কাহার খেলা? দেবতার। জীবের এত কষ্টে দেবতার কি সুখ? মূর্তিমতী নির্দয়তাকে কেন দেবতা বলিব, কেন নিষ্ঠুরতার পূজা করিব? মানুষের এত ভয়ানক দুঃখ কখন দেবকৃত নহে? তাহা হইলে দেবতা রাক্ষসের অপেক্ষা সহস্র গুণে নিকৃষ্ট। তবে কি আমার কর্মফল? কোন পাপে আমি জন্মান্ধ? দু এক পা করিয়া অগ্রসর হইতে লাগিলাম, মরিব। গঙ্গার তরঙ্গ রব কানে বাজিতে লাগিল, বুঝি মরা হইল না? আমি মিষ্ট শব্দ বড় ভালোবাসি, না মরিব। চিবুক ডুবিল, অধর ডুবিল, আরেকটু মাত্র নাসিকা ডুবিল, চক্ষু ডুবিল,
আমি ডুবিলাম ডুবিলাম কিন্তু মরিলাম না। কিন্তু এ যন্ত্রণাময় জীবন চরিত আর বলিতে সাধ করে না, আরেকজন বলিবে। আমি সেই প্রভাত বায়ু তাড়িত গঙ্গা জল প্রবাহ মধ্যে নিমগ্ন হইয়ে ভাসিতে ভাসিতে চলিলাম। ক্রমে শ্বাস নিশ্চেষ্ট হইল, চেতনা বিনষ্ট হইয়া আসিল। তবে কেন সেই নিশিত কালে সুষুপ্ত সুন্দরীর সৌন্দর্য প্রভা দূর হোক, একদিন নিশীতকালে এই অসীম পৃথিবী সহস আমার চক্ষে শুষ্ক বদরীর মতো ক্ষুদ্র হইয়া গেল। আমি লোকাইবার স্থান পাইলাম না, দেশে দেশে ফিরিলাম। তোমার বাহ্য জগতে কয়েকটি সামগ্রী আমার আছে, আমার অন্তরে কি বা নাই? আমার অন্তরে যাহা আছে তাহা তোমার বাহ্য জগৎ দেখাইবে সাধ্য কি? যে কুসুম এ মৃত্তিকায় ফুটে, যে বায়ু এ আকাশে বয়, যে চাঁদে গগনে উঠে, যে সাগরে অন্ধকারে আপনি মাতে, তোমার বাহ্য জগতে তেমন কোথায়? কালের শীতল প্রলেপে সেই হৃদয় ক্ষত ক্রমে পুরিয়ে উঠিতে লাগিল। কাশীধামে গোবিন্দকান্ত দত্ত নামে কোনো সচ্চরিত্র অতি প্রাচীন সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে আমার আলাপ হইল। ইনি বহুকাল হইতে কাশীবাস করিয়া আছেন। একদা তাহার সঙ্গে কথোপকথন কালে পুলিশের অত্যাচারের কথা প্রসঙ্গক্রমে উত্থাপিত হইল। অনেকে পুলিশের অত্যাচার ঘটিত অনেকগুলি গল্প বলিলেন, দু একটা বা সত্য, দু একটা বা বক্তাদিগের কপল কল্পিত। গোবিন্দকান্ত বাবু একটি গল্প বলিলেন, তার সারমর্ম এই। হরেকৃষ্ণ দাস নামে আমাদিগের গ্রামে একঘর দরিদ্র কায়স্থ ছিল। তাহার একটি কন্যা ভিন্ন অন্য সন্তান ছিল না। তাহার গৃহিণীর মৃত্যু হইয়াছিল এবং সে নিজেও রুগ্ন। এজন্য সে কন্যাটি আপন শ্যালীপতিকে প্রতিপালন করিতে দিয়াছিল। তাহার কন্যাটির কতকগুলি স্বর্ণালঙ্কার ছিল, লোভ বশত তাহা সে শ্যালীপতিকে দেয় নাই। কিন্তু যখন মৃত্যু উপস্থিত দেখিল, তখন সেই অলঙ্কারগুলি সে আমাকে ডাকিয়া আমার কাছে রাখিল। বলিল যে আমার কন্যার জ্ঞান হইলে তাহাকে দিবেন, এখন দিলে রাজচন্দ্র ইহা আত্মসাত করিবে। আমি স্বীকৃত হইলাম। পরে হরেকৃষ্ণর মৃত্যু হইলে সে লাওয়ারেশ মরিয়াছে বলিয়া নন্দী ভিঙ্গি সঙ্গে দেবাদিদেবের মহাদেব দারুগা মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। হরেকৃষ্ণের ঘটি বাটি পাথরটুকুনি লাওয়ারেশের মাল বলিয়া হস্তগত করিলেন। কেহ কেহ বলিল যে হরেকৃষ্ণ লাওয়ারেশ নহে, কলিকাতায় তাহার কন্যা আছে। দারুগা মহাশয় তাহাকে কটু বলিয়া আজ্ঞা করিলেন, ওয়ারিশ থাকে হুজুরে হাজির হইবে। তখন আমার দু একজন শত্রু সুযোগ বুঝিয়া বলিয়া দিল যে গোবিন্দ দত্তের কাছে ইহার স্বর্ণালঙ্কার আছে। আমাকে তলব হইল। আমি তখন দেবাদিদেবের কাছে আসিয়া যুক্ত করে দাঁড়াইলাম, কিছু গালি খাইলাম, আসামির শ্রেণীতে চালান হইবার গতিক দেখিলাম। বলিব কি, ঘুষাঘুষির উদ্যোগ দেখিয়া অলঙ্কারগুলি দারোগা মহাশয়ের পাদ পদ্মে ঢালিয়ে দিলাম, তাহার উপর 50 টাকা নগদ দিয়া নিষ্কৃতি পাইলাম। বলা বাহুল্য যে দারোগা মহাশয় অলঙ্কারগুলি আপন কন্যার ব্যবহারার্থ নিজালয়ে প্রেরণ করিলেন। সাহেবের কাছে তিনি রিপোর্ট করিলেন যে
হরে কৃষ্ণ দাসের এক লোটা ভিন্ন অন্য কোনো সম্পত্তি নাই, এবং সে লাওয়ারিস তাহার কেহ নাই। হরে কৃষ্ণ দাসের নাম শুনিয়েছিলাম, আমি গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করিলাম, ওই হরে কৃষ্ণ দাসের এক ভাইয়ের নাম মনোহর দাস না? গোবিন্দকান্ত বাবু বলিলেন, হ্যাঁ। আপনি কি প্রকারে জানিলেন? আমি বিশেষ কিছু বলিলাম না, জিজ্ঞাসা করিলাম, হরে কৃষ্ণের স্যালিপতির নাম কি? গোবিন্দকান্ত বাবু বলিলেন, রাজচন্দ্র দাস। আমি জিজ্ঞাসা করিলাম, তাহার বাড়ি কোথায়? গোবিন্দকান্ত বাবু বলিলেন, কলিকাতায়, কিন্তু কোন স্থানে তাহা আমি ভুলিয়া গিয়েছি। আমি জিজ্ঞাসা করিলাম, সে কন্যাটির নাম কি জানেন? গোবিন্দকান্ত বাবু বলিলেন, হরে কৃষ্ণ তাহার নাম রজনী রাখিয়াছিলেন। ইহার অল্পদিন পরেই আমি কাশী পরিত্যাগ করিলাম। প্রথমে আমাকে বুঝিতে হইতেছে আমি কি খুঁজি। চিত্ত আমার দুঃখময়, এ সংসার আমার পক্ষে অন্ধকার। আজই আমার মৃত্যু হইলে আমি কাল চাহি না। যদি দুঃখ নিবারণ করিতে না পারিলাম তবে পুরুষত্ব কি? কিন্তু ব্যাধির শান্তি করিতে গেলে আগে ব্যাধির নির্ণয় চাহি। দুঃখ নিবারণের আগে আমার দুঃখ কি তাহা নিরূপণের আবশ্যক। দুঃখ কি? অভাব। সকল দুঃখই অভাব, রোগ দুঃখ। কারণ রোগ স্বাস্থ্যের অভাব। অভাব মাত্রই দুঃখ নহে তাহা জানি, রোগের অভাব দুঃখ নহে, অভাব বিশেষই দুঃখ। আমার কিসের অভাব? আমি চাই কি? মনুষ্যই চাই কি? ধন আমার যথেষ্ট আছে, যশ পৃথিবীতে এমন কেহ নাই যাহার যশ নাই। যে পাকা জুয়াচুর তাহারও বুদ্ধি সম্বন্ধে যশ আছে। আমি একজন কসাইয়েরও যশ শুনিয়েছি, মাংস সম্বন্ধে সে কাহাকেও প্রবঞ্চনা করিত না। সে কখনো মেষ মাংস বলিয়া কাহাকেও কুকুর মাংস দেয় নাই। যশ সকলেরই আছে, আবার কাহারও যশ সম্পূর্ণ নহে। যশ চাহি না, যশ সাধারণ লোকের মুখে। সাধারণ লোক কোনো বিষয়েরই বিচারক নহে, কেননা সাধারণ লোক মূর্খ এবং স্থূলবুদ্ধি। মূর্খ স্থূলবুদ্ধির কাছে যশস্বী হইয়া আমার কি সুখ হইবে? আমি যশ চাহি না। মান, সংসারে এমন লোক কে আছে যে সে মানিলে সুখী হই? যে দুই চারিজন আছে তাহাদিগের কাছে আমার মান আছে। অন্যের কাছে মান অপমান মাত্র। রাজদরবারে মান সে কেবল দাসত্বের প্রাধান্য চিহ্ন বলিয়া অগ্রাহ্য করি। আমি মান চাহি না, মান চাহি কেবল আপনার কাছে। রূপ কতটুকু চাই? রূপ যাহা আছে তাহাই আমার যথেষ্ট। স্বাস্থ্য আমার স্বাস্থ্য অদ্যপি অনন্ত। বল, বল লইয়া কি করিব? প্রহারের জন্য বল আবশ্যক, আমি কাহাকেও প্রহার করিতে চাহি না। বুদ্ধি, এ সংসারে কেহ কখনো
বুদ্ধির অভাব আছে মনে করে নাই, আমিও করি না। সকলেই আপনাকে অত্যন্ত বুদ্ধিমান বলিয়া জানে, আমিও জানি। বিদ্যা ইহার অভাব স্বীকার করি, কিন্তু কেহ কখনো বিদ্যার অভাবে আপনাকে অসুখী মনে করে নাই, আমিও করি না। ধর্ম লোকে বলে, ধর্মের অভাব পরকালের দুঃখের কারণ, ইহকালের নহে। জানি আমি সে মিথ্যা, কিন্তু জানিয়াও ধর্ম কামনা করি না, আমার সে দুঃখ নহে। প্রণয় স্নেহ ভালোবাসা আমি জানি, ইহার অভাবই সুখ, ভালোবাসাই দুঃখ, সাক্ষী লবঙ্গলতা। তবে আমার দুঃখ কিসের, আমার অভাব কিসের, আমার কিসের কামনা যে তাহা লাভে সফল হইয়া দুঃখ নিবারণ করিব? আমার কাম্য বস্তু কি বুঝিয়াছি? আমার কাম্য বস্তুর অভাবই আমার দুঃখ। আমি বুঝিয়েছি যে সকলই অসার, তাই আমার কেবল দুঃখ সার। কিছু কাম্য কি খুঁজিয়ে পাই না? এই অনন্ত সংসার অসংখ্য রত্ন রাজিময়, অনন্ত জ্ঞানের ভাণ্ডার, সে জগতে কি আমার কাম্য বস্তু কিছু নাই? প্রার্থনীয় কি কিছু নাই? আমি কি? দেখো এই পৃথিবীতে কত কোটি মনুষ্য আছে, তাহা কেহ গণিয়া সংখ্যা করে নাই। বহু কোটি মনুষ্য সন্দেহ নাই, উহার এক একটি মনুষ্য অসংখ্য গুণের আধার। আমার কাম্য কি কেহ নাই? আমি কি? আমার এক বাঞ্ছনীয় পদার্থ ছিল, আজিও আছে, কিন্তু সে বাসনা পূর্ণ হইবার নহে, পূর্ণ হইবার নহে বলিয়া তাহা হৃদয় হইতে অনেক দিন হইল উন্মূলিত করিয়াছি, আর পুনরুজ্জীবিত করিতে চাহি না। অন্য কোনো বাঞ্ছনীয় কি সংসারে নাই, তাই খুঁজি। কি করিব? কয় বৎসর হইতে আমি আপনা আপনি এই প্রশ্ন করিতেছিলাম, অন্য কোনো বাঞ্ছনীয় কি সংসারে নাই, উত্তর দিতে পারিতেছিলাম না। যে দুই একজন বন্ধু বান্ধব আছেন, তাহাদিগকে জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার আপনার কাজ না থাকে, পরের কাজ করো, লোকের যথাসাধ্য উপকার করো। সে তো প্রাচীন কথা, লোকের উপকার কিসে হয়? রামের মার ছেলের জ্বর হইয়াছে, নাড়ি টিপিয়ে একটু কুইনাইন দাও। রঘু পাগলের গাত্র বস্ত্র নাই, কম্বল কিনিয়ে দাও। সস্তার মা বিধবা, মাসিক দাও। সুন্দর নাপিতের ছেলে স্কুলে পড়িতে পায় না, তাহার বেতনের আনুকূল্য করো। এই কি পরের উপকার? কিন্তু এ সকলে কতক্ষণ যায়, কতটুকু সময় কাটে, কতটুকু পরিশ্রম হয়, মানসিক শক্তি সকল কতখানি উত্তেজিত হয়? আমি এ মতো বলি না যে এই সকল কার্য আমার যথাসাধ্য আমি করিয়ে থাকি, কিন্তু যতটুকু করি তাহাতে আমার বোধ হয় না যে ইহাতে আমার প্রভাব পূরণ হইবে। আমার যোগ্য কাজ আমি খুঁজি, যাহাতে আমার মন মজিবে তাই খুঁজি। আর এক প্রকারের লোকের উপকারের ঢং উঠিয়েছে, তাহার এক কথায় নাম দিতে হইলে বলিতে হয় বকাবকি, লেখালেখি, সোসাইটি, ক্লাব, অ্যাসোসিয়েশন,
সভা, সমাজ, বক্তৃতা, আবেদন, নিবেদন, সমবেদন আমি তাহাতে নহি। আমি একদা কোনো বন্ধুকে একটি মহাসভায় ওইরূপ একখানি আবেদন পড়িতে দেখিয়ে জিজ্ঞাসা করিলাম যে কি পড়িতেছ। তিনি বলিলেন, এমন কিছু না, কেবল কানা ফকির ভিক মাঙ্গে। কানা ফকির ভিক মাঙ্গে রে বাবা! এই রোগীর আরেক প্রকার বিকার আছে, বিধবার বিবাহ দাও, কুলীন ব্রাহ্মণের বিবাহ বন্ধ করো, অল্প বয়সে বিবাহ বন্ধ করো, জাতি উঠাইয়া দাও। স্ত্রীলোকগণ এক্ষণে গরুর মতো গোয়ালে বাঁধা থাকে, দড়ি খুলিয়া তাহাদিগকে ছাড়িয়া দাও, চড়িয়া খাক। আমার গরু নাই, পরের গোয়ালের সঙ্গেও আমার বিশেষ সম্বন্ধ নাই, জাতি উঠাইতে আমি বড় রাজি নহি। আমি ততদূর আজই সুশিক্ষিত হই নাই, আমি এখনো আমার ঝাড়ুদারের সঙ্গে একত্রে বসিয়া খাইতে অনিচ্ছুক, তাহার কন্যা বিবাহ করিতে অনিচ্ছুক, এবং যে গালি শিরোমণি মহাশয় দিলে নিঃশব্দে সহিব, ঝাড়ুদারের কাছে তাহা সহিতে অনিচ্ছুক। সুতরাং আমার জাতি থাকুক, বিধবা বিবাহ করে করুক, ছেলেপুলের আইবুড়ো থাকে থাকুক, কুলীন ব্রাহ্মণ এক পত্নীর যন্ত্রণায় খুশি হয় হোক, আমার আপত্তি নাই। কিন্তু তাহার পোষকতায় লোকের কি হিত হইবে, তাহা আমার বুদ্ধির অতীত। সুতরাং এ বঙ্গ সমাজে আমার কোনো কার্য নাই, এখানে আমি কেহ নহি, আমি কোথাও নহি, আমি এই পর্যন্ত আর কিছু নহি। আমার সেই দুঃখ, আর কিছু দুঃখ নাই। লবঙ্গলতার হস্তলিপি ভুলিয়ে যাইতেছি, আমার এইরূপ মনের অবস্থা। আমি এমতো সময়ে কাশীধামে গোবিন্দ দত্তের কাছে রজনীর নাম শুনিলাম, মনে হইল ঈশ্বর আমাকে বুঝি এই গুরুতর কার্যের ভার দিলেন। এ সংসারে আমি একটি কার্য পাইলাম, রজনীর যথার্থ উপকার চেষ্টা করিলে করা যায়। আমার তো কোনো কাজ নাই, এই কাজ কেন করি না, ইহা কি আমার যোগ্য কাজ নহে। এখানে শচীন্দ্রের বংশাবলীর পরিচয় কিছু দিতে হইল। শচীন্দ্রনাথের পিতার নাম রামসদয় মিত্র, পিতামহের নাম বাঞ্ছারাম মিত্র, প্রপিতামহের নাম কেবল রাম মিত্র। তাহাদিগের পূর্বপুরুষের বাস কলিকাতায় নহে। তাহার পিতা প্রথমে কলিকাতায় বাস করেন, তাহাদিগের পূর্বপুরুষের বাস ভবানীনগর গ্রামে। তাহার প্রপিতামহ দরিদ্র নিঃস্ব ব্যক্তি ছিলেন। পিতামহ বুদ্ধি বলে ধন সঞ্চয় করিয়া তাহাদিগের ভোগ্য ভূসম্পত্তি সকল ক্রয় করিয়েছিলেন। বাঞ্ছারামের এক পরম বন্ধু ছিলেন, নাম মনোহর দাস। বাঞ্ছারাম মনোহর দাসের সাহায্যেই এই বৈভবের অধিপতি হইয়াছিলেন। মনোহর প্রাণপাত করি তাঁহার কার্য করিতেন, নিজে কখনো ধন সঞ্চয় করিতেন না। বাঞ্ছারাম তাহার এই সকল গুণে অত্যন্ত বাধ্য ছিলেন, মনোহরকে সহোদরের ন্যায় ভালোবাসিতেন, এবং মনোহর বয়োজ্যেষ্ঠ বলিয়া জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় তাহাকে মান্য করিতেন।
একদা রামসদয়ের সঙ্গে মনোহর দাসের ঘোরতর বিবাদ উপস্থিত হইল। বোধহয় উভয় পক্ষেরই কিছু কিছু দোষ ছিল। মনোহর দাস বাঞ্ছারামকে বলিলেন যে রামসদয় তাহাকে অপমান করিয়েছেন। অপমানের কথা বাঞ্ছারামকে বলিয়া মনোহর তাহার কার্য পরিত্যাগ করিয়া সপরিবারে ভবানীনগর হইতে উঠিয়া গেলেন। বাঞ্ছারাম মনোহরকে অনেক অনুনয় বিনয় করিলেন, মনোহর কিছুই শুনিলেন না। উঠিয়া কোন দেশে গিয়ে বাস করিলেন তাহাও কাহাকেও জানাইলেন না। বাঞ্ছারাম রামসদয়ের প্রতি যত স্নেহ করুন বা না করুন, মনোহরকে ততধিক স্নেহ করিতেন। সুতরাং রামসদয়ের উপর তাহার ক্রোধ অপরিসীম হইল। বাঞ্ছারাম অত্যন্ত কটুক্তি করিয়া গালি দিলেন। রামসদয় সকল কথা নিঃশব্দে সহ্য করিলেন না। পিতা পুত্রের বিবাদের ফল এই দাঁড়াইল যে বাঞ্ছারাম পুত্রকে গৃহ বহিষ্কৃত করিয়া দিলেন, পুত্র গৃহত্যাগ করিয়া শপথ করিলেন আর কখনো পিতৃভবনে মুখ দেখাইবেন না। বাঞ্ছারাম রাগ করি এক উইল করিলেন। উইলে লিখিত হইল যে বাঞ্ছারাম মিত্রের সম্পত্তিতে তস্য পুত্র রামসদয় মিত্র কখনো অধিকারী হইবেন না। বাঞ্ছারাম মিত্রের অবর্তমানে মনোহর দাসের অভাবে মনোহরের উত্তরাধিকারীগণ অধিকারী হইবেন। তদ্ভাবে রামসদয়ের পুত্র পৌত্রাদি যথাক্রমে অধিকারী হইবেন, কিন্তু রামসদয় নহে। রামসদয় গৃহত্যাগ করিয়া প্রথমে স্ত্রীকে লইয়া কলিকাতায় আসিলেন। ওই স্ত্রীর কিছু পিতৃদত্ত অর্থ ছিল। তদবলম্বনে এবং একজন সজ্জন বণিক সাহেবের আনুকূল্যে তিনি বাণিজ্যে প্রবৃত্ত হইলেন। লক্ষ্মী সুপ্রসন্না হইলেন। সংসার প্রতিপালনের জন্য তাহাকে কোনো কষ্ট পাইতে হইল না। যদি কষ্ট পাইতে হইত তাহা হইলে বোধ হয় বাঞ্ছারাম সদয় হইতেন। পুত্রের সুখের অবস্থা শুনে বৃদ্ধের যে স্নেহাবশেষ ছিল তাহাও নিবিয়া গেল। পুত্র অভিমান প্রযুক্ত, পিতা না ডাকিলে আর যাইব না, ইহা স্থির করিয়া আর পিতার কোনো সংবাদ লইলেন না। অভক্তি এবং তাচ্ছিল্য বশত পুত্র এরূপ করিতেছে বিবেচনা করিয়া বাঞ্ছারাম তাহাকেও আর ডাকিলেন না। সুতরাং কাহারও রাগ পড়িল না, উইল অপরিবর্তিত রহিল। এমতকালে হঠাৎ বাঞ্ছারামের স্বর্গপ্রাপ্তি হইল। রামসদয় শোকাকুল হইলেন। তাহার পিতার মৃত্যুর পূর্বে তাহার সঙ্গে সাক্ষাৎ লাভ করিয়া যথাকর্তব্য করেন নাই। এই দুঃখে অনেকদিন ধরিয়া রোদন করিলেন। তিনি আর ভবানীনগর গেলেন না, কলিকাতাতেই পিতৃকৃত্য সম্পন্ন করিলেন। কেননা এক্ষণে ওই বাটি মনোহর দাসের হইল। এদিকে মনোহর দাসের কোনো সংবাদ নাই। পশ্চাৎ জানিতে পারা গেল যে বাঞ্ছারামের জীবিতাবস্থাতে মনোহরের কেহ কোনো সংবাদ পায় নাই। মনোহর দাস ভবানীনগর হইতে যে গিয়াছিল সেই গিয়াছিল, কোথায় গেল বাঞ্ছারাম তাহার অনেক সন্ধান করিলেন, কিছুতেই কোনো সংবাদ পাইলেন না। তখন তিনি উইলের এক ক্রোরপত্র সৃজন করিলেন। তাহাতে বিষ্ণুরাম সরকার নামক একজন কলিকাতা নিবাসী আত্মীয় কুটুম্বকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করিলেন। তাহাতে কথাটা হইল যে
তিনি সযত্নে মনোহর দাসের অনুসন্ধান করিবেন, পশ্চাৎ ফলানুসারে সম্পত্তি যাহার প্রাপ্য তাহাকে দিবেন। বিষ্ণুরাম বাবু অতি বিচক্ষণ, নিরপেক্ষ এবং কর্মঠ ব্যক্তি। তিনি বাঞ্ছারামের মৃত্যুর পরে মনোহর দাসের অনুসন্ধান করিতে লাগিলেন। অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করিয়া যাহা বাঞ্ছারাম কর্তৃক অনুসন্ধান হয় নাই তাহার নিগূঢ় কথা পরিজ্ঞাত হইলেন। অনুসন্ধানে এই জানা গেল যে মনোহর ভবানীনগর হইতে পলাইয়া কিছুকাল সপরিবারে ঢাকা অঞ্চলে গিয়ে বাস করেন, পরে সেখানে জীবিকা নির্বাহের জন্য কিছু কষ্ট হওয়াতে কলিকাতায় নৌকা যোগে আসিতেছিলেন। পথিমধ্যে সপরিবারে জলমগ্ন হইয়াছিলেন, তাহার আর কোনো উত্তরাধিকারী ছিল এমন সন্ধান পাইলেন না। বিষ্ণুরাম বাবু এ সকল কথার অকাঠ্য প্রমাণ সংগ্রহ করিয়া রামসদয়কে দেখাইলেন। তখন বাঞ্ছারামের ভূসম্পত্তি শচীন্দ্রদিগের দুই ভ্রাতার হইল এবং বিষ্ণুরাম বাবু তাহা তাঁহাদের হস্তে সমর্পণ করিলেন। এখন এই রজনী যদি জীবিত থাকে তবে যে সম্পত্তি রামসদয় মিত্র ভোগ করিতেছে তাহা রজনীর। রজনী হয়তো নিতান্ত দরিদ্রাবস্থাপন্না, সন্ধান করিয়া দেখা যাক, আমার আর কোনো কাজ নাই। নমস্কার। রজনী উপন্যাসটি আমি ধারাবাহিক বই পাঠ করে শোনাব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।